আজ 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী উৎসব। আমি এসে পৌঁছেছি ডাবচা নবকলা হাই স্কুলে। বিশেষ কারণবশত এই দিনই আমি এসে পৌঁছেছিলাম এবং স্কুল ছুটিও পড়ে গেছে, কোনো স্টুডেন্ট নেই। স্বাভাবিক রবীন্দ্র জয়ন্তী উৎসব কেমন একটা ভাব দেখাচ্ছে, তার মধ্যেও খুব সুন্দরভাবে রবীন্দ্র জয়ন্তী উৎসব হলো এই স্কুলে শিক্ষক মণ্ডলী দ্বারা। দেখুন তারই এক পর্ব। এবং শ্রদ্ধেয় শিক্ষক এবং আমার সম্মিলিত সহকর্মী শিক্ষক, শিক্ষাকর্মী এবং অভিভাবক সকলেই আমরা মিলিত হয়েছি এই জন্ম দিবসটিকে পালন করার উদ্দেশ্যে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে এবং তার সম্পর্কে রবীন্দ্রনাথের লেখা গঙ্গাজলেই গঙ্গা পূজা করব, সেই সম্পর্কে আমরা এখানে আলোচনা করব এবং সম্পৃক্ত বক্তব্য অনেকে রাখবেন। প্রথমেই আমরা পুষ্কর রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করছি এবং পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আমাদের ডাবচানকলা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় সন্দীপ কুমার মুখার্জী মহাশয়। এরপর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন শ্রদ্ধেয় শিক্ষক লাল বাহাদুর মণ্ডল মহাশয়। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্মানীয় সদস্য মাননীয় নিতাই প্রামাণিক মহাশয়। আমাদের এখানে একজন অভিভাবক আছেন, তাকে আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য দেওয়ার জন্য অনুরোধ করছি, বাপি দাস মহাশয়। জীবনের ঠাকুরের সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজ পুণ্যতিথি রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমরা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী এবং আমাদের ম্যানেজিং কমিটির সদস্য এবং একজন অভিভাবককেও আমরা সাথে পেয়েছি। তো এই পুণ্যতিথিতে আমাদের রবীন্দ্রনাথ সম্বন্ধে, যেহেতু আমাদের গর্ব, ভারতবর্ষের গর্ব, বাংলার গর্ব, তাকে নিয়ে বলার অনেক কিছুই রয়েছে, কিন্তু অনেকেই অনেক কিছু জানেন। তবুও বলি যে প্রথম এশিয়া মহাদেশে প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক উনি। উনি শুধু সাহিত্যিক নন, সঙ্গীতজ্ঞ এবং একজন সমাজসেবী এবং বড় দার্শনিকও, এবং যার আলোতে লেখার মধ্য দিয়েই পাশ্চাত্য জগতে ভারতবর্ষ একটি নির্দিষ্ট স্থান করতে পেরেছিল, এবং সেটা ছিল 1913 সাল যখন প্রথম নোবেল পুরস্কারের সংবাদ ঘোষণা করা হয়েছিল যে একজন নন ইউরোপিয়ান নোবেল লরেট হলেন। তো সেই রবীন্দ্রনাথই আমাদের ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, যদিও সেই জাতীয় সঙ্গীতকে আমাদের 1950 সালে সেটাকে জাতীয় সঙ্গীত রূপে গণ্য করা হয়েছিল, কিন্তু তার বহু আগে কংগ্রেসের জাতীয় সভাতে সেই সঙ্গীত পরিবেশন করা হয়েছিল এবং তাকে বেছে নেওয়া হয়েছিল ভারতের জাতীয় সঙ্গীত রূপে।
তো আমরা তার এই পূর্ণ জন্মতিথি উপলক্ষে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই কথা বলেই বক্তব্য শেষ করছি। এখন বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করছেন আমাদের ডাবচা নবকলা হাই স্কুলের শিক্ষক লাল বাহাদুর বাবু মহাশয়। বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে আজকের রবীন্দ্র জয়ন্তী উৎসবের সমাপ্তি করলেন স্কুলের।